এবারে জানাবো অমর একুশে বইমেলার খবর। এই মুহূর্তে বাংলা একাডেমি প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী মিজান আহমেদ, সরাসরি আমরা চলে যাচ্ছি তার কাছে। মিজান, মেলা আছে মাত্র আর একদিন, শেষ মুহূর্তে পাঠক সমাবেশ আপনি কেমন দেখছেন এবং বই প্রকাশ ও বেচা কিনা নিয়ে প্রকাশকরাই বা আর কি বলছেন? আসলে আজকে মেলার শেষ দিন এবং বলা হচ্ছে যে স্বাধীনতোত্তর বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ অমর একুশে গ্রন্থ মেলা ছিল এটি, এবং এই বিষয়টি নিয়ে আপনার গিনিস বুক অফ ওয়ার্ল্ডস এর রেকর্ডসে স্থান করার আবেদনটি করা হবে কিনা সেই বিষয়টি নিয়ে ভাববার অবকাশ রয়েছে বলে একটু আগে কিন্তু কে এম খালিদ সংস্কৃতি প্রতিমন্ত্রী আমাদের জানিয়েছেন, এবং তিনি যেমনটি জানিয়েছেন যে আসলে এবারের মেলাটি সার্বিকভাবে বেশ সুষ্ঠু হয়েছে এবং প্রধানমন্ত্রীর সাহসী নেতৃত্বের কারণে এই মেলাটি আয়োজন করা সম্ভব হয়েছে, এবং তথ্য উপাত্ত যেমনটি পেয়েছি সেটি হচ্ছে যে 52 কোটি 50 লক্ষ টাকার মতো বই বিক্রি হয়েছে এবারের মেলায়, এবং এর বাইরে আরও বেশি বই বিক্রি হবে কারণ এখন যে বেচাকিনিটি হচ্ছে সেই বেচাকিনির তথ্যগুলো কিন্তু আসলে এখনও সংযুক্ত হয়নি। আর আজকের যদি হিসাব বলতে চাই তাহলে আজকে 215টি বই কিন্তু বেরিয়েছে, সব মিলিয়ে যে বই বেরিয়েছে সেই বইয়ের বেরিয়ার সংখ্যা কিন্তু 3400 বেশি বই কিন্তু এবার মেলায় বেরিয়েছে। একটি তথ্য আপনার মাধ্যমে দর্শককে জানাতে চাই, আজকে কিন্তু জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 102তম জন্মবার্ষিকী, এবং সে কারণেই কিন্তু আজকে জাতীয় শিশু দিবস, এবং সেই উপলক্ষে কিন্তু আজকে কিন্তু পরিবারের যে নবীনতম সদস্যটি তারাই কিন্তু জ্যেষ্ঠদের হাত ধরে আজকে অমর একুশে গ্রন্থমেলায় এসেছেন, এবং সেক্ষেত্রে কিন্তু বঙ্গবন্ধুর যে আত্মত্যাগ, বঙ্গবন্ধুর দেশের প্রতি যেই তার যে ত্যাগ তিতিক্ষা, তিনি যে দুর্নীতির বিরুদ্ধে তার যে আপোষহীন অবস্থান, স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে তার যেই সাহসী ভূমিকা, সব মিলে বঙ্গবন্ধু রেখে যাও যে আদর্শ, সেই আদর্শ আগামী প্রজন্মের ধারণ করবে এইটাই কিন্তু অভিভাবকদের প্রত্যাশা ছিল, এবং তারা কিন্তু সেই প্রত্যাশায় বঙ্গবন্ধু কেন্দ্রিক যেই বইগুলো রয়েছে সেই বইগুলোর বেচাকিনি কিন্তু আজকে অনেক বেশি, সব মিলিয়ে এখন পর্যন্ত জমজমাট এবং আজকেই শেষ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা উত্তর বাংলাদেশের সবচেয়ে বড় অমর একুশে গ্রন্থমেলা। চলে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। মিজান, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।